2019 সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশিট সহ কিভাবে পাব একটু দেখে আসি। প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তারপর অ্যাড্রেস বারে লিখুন www.educationboardresults.gov.bd। এবার এন্টার চাপুন। এরপর এই পেজটি আপনার সামনে আসবে। এবার এক্সামিনেশন বক্স থেকে সিলেক্ট করুন JSC/JDC। এরপর ইয়ার বক্স থেকে 2019 নির্বাচন করুন। এবার বোর্ড বক্স থেকে আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি নির্বাচন করুন। এবার রোল বক্সে রোল নম্বর দিন, রেজিস্ট্রেশন নম্বর বক্সে রেজিস্ট্রেশন নম্বর দিন। এবার যে দুটো সংখ্যা আপনি এখানে দেখবেন তার যোগফল লিখুন। যেমন আমি লিখলাম 9+8=17। এবার সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল চলে আসবে। অথবা অ্যাড্রেস বারে লিখুন eboardresults.com/app/। এবার এন্টার চাপুন। আপনি এই পেজটি দেখতে পাবেন। সর্বপ্রথমে থাকা বক্সটিতে ক্লিক করুন। এবার এক্সামিনেশন বক্স থেকে JSC/JDC ক্লিক করুন। ইয়ার বক্স থেকে 2019 নির্বাচন করুন। বোর্ড বক্স থেকে আপনার কাঙ্ক্ষিত বোর্ড নির্বাচন করুন। রেজাল্ট টাইপ বক্স আপনাকে ব্যক্তিগত, প্রতিষ্ঠান ভিত্তিক, উপজেলা ভিত্তিক এমনকি জেলা ভিত্তিক রেজাল্ট পেতে সাহায্য করবে। ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করুন। এবার রোল বক্সে রোল নম্বর দিন, রেজিস্ট্রেশন নম্বর বক্সে রেজিস্ট্রেশন নম্বর দিন। এবার আপনি বাম পাশে যে সিকিউরিটি কি দেওয়া রয়েছে সেটা এই বক্সে হুবহু লিখুন এবং সবশেষ গেট রেজাল্টে ক্লিক করুন। তাহলেই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে, যেমন www.joshorboard.gov.bd। এটি যশোর বোর্ডের ওয়েবসাইট। যশোর বোর্ডের ছাত্রছাত্রীরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে জেএসসি রেজাল্ট 2019 বাটনটিতে ক্লিক করে খুব সহজেই তাদের ফলাফল দেখতে পাবে। অথবা SMS এর মাধ্যমেও ফলাফল পেতে পারেন। তার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন JSC আপনার বোর্ডের প্রথম তিনটা অক্ষর, রোল নম্বর দিন, 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। কিছুক্ষণ পরেই ফিরতি SMS-এ আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা।